ড্রিঙ্কগুলা খাও? ওই দিন ফেসবুকে একটা আর্টিকেল পড়লাম, এগুলো নাকি তেলাপোকার পেশাব দিয়ে তৈরি। ছি ছি, থেকে হাসি আসতেছে। আই ক্যান ডু দিস, আই ক্যান ডু দিস। আই হোপ। বাংলাদেশ, ট্রাফিক জ্যাম, দূষণ, খাদ্যে বেজাল। পাশের মানে হয় না যে এমন পড়তে বসো নাই কেন, দিস টাইপ অফ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। মানে তুই নর্মালি অন্তিক পড়তে বসো নাই কেন, এমনি বলবি না, বিকজ তো কাছে নেই, তুই দূরে। বাট আমি তো নর্মালি চিল্লাবো, তাই হ্যাঁ, না? তুই নর্মালি চিল্লাবি। এই অন্তিক, পড়তে বসো না কেন? জিজ্ঞেস করছে হোয়াট ডাজ দিস মিন, তখন তুই এটা অ্যান্সার দিচ্ছ যে দিস দিস মিন্স আ লট স্যার, মানে অনেক কিছু বুঝায়। দিস দিস মিন্স আ লট স্যার। আরেকবার আরেকবার কেন, সরি। অনুষ্কা, রিট্রাই দ্য রাউডি গার্ল, রিট্রাই ঐশ্বরিয়া, হ্যাপি জাপান ফেস পোস্ট, ট্রাস্ট মি, এদের পাপ আমিও করছি, এদুর পাপ আমিও করছি, কিন্তু এই পাপটা আমি করি নাই। আরে ওরা এটা বুট ক্যাম্পে কিভাবে বুঝে? মাই স্ক্রিপ্ট ওয়ার্কিং, লেটস গো। ওই দিন ফেসবুকে একটা আর্টিকেল পড়লাম, এগুলো নাকি তেলাপোকার পেশাব দিয়ে তৈরি। ছি, বুঝলি? আমার নতুন বয়ফ্রেন্ড রাকিব, ও এত ভালো, এত রেসপেক্ট দিয়ে কথা বলে, যখন কথা বলে তখন মনে হয় আওয়াজ না, গোলাপ ফুল বের হচ্ছে। ও তোকে তো বলিই নাই, রাকিব ফেমিনিস্ট, মেয়েদের প্রতি তার অনেক রেসপেক্ট। আরে রাকিব কমেন্টেড অন জেসিয়া ইসলামস ফটো, কি কমেন্ট করছে দেখি। এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, সব রাখ, আপাতত যেগুলো রেকর্ড করছো সব রাখ। পুরো কনভারসেশনই আছে, ও শিট, তুই খালি শুনতে থাকবি কত মিনিটের। ও লেটস নট সে ইট, ওকে। ফাক, কত মিনিট, আমার কয় মিনিটের ভয়েস কাট করা লাগবে কিরে, এই এই আমার ভিডিও বানানো লাগবে ওরকম।